নমস্কার, আমি রঞ্জন সিং এবং আপনারা দেখছেন নর্থ ইস্ট আওয়ার্স টাইম টু টাইম ঈশান বাংলা নিউজ চ্যানেলে। আমাদের এই চ্যানেল প্রত্যেক দিন হিন্দিতে নিউজ পরিবেশন করে, কিন্তু আজ 19 মে ভাষা শহীদ দিবস, তাই ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে গিয়ে আজ আমাদের এই খবরটি বাংলায় প্রচারিত করা হচ্ছে। আজ 19 মে ভাষা শহীদ দিবস। আজকের দিনে 1961 সন থেকে আমরা প্রত্যেক বছর 19 মে ভাষা শহীদ দিবস হিসাবে পালন করে আসছি। 2020 সালের মতো এবারও কোভিডের নীতি নিয়ম মেনে সমগ্র বরাক উপত্যকায় ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। কোভিডের নীতি নিয়ম মেনে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানালো জেলা প্রশাসন। আসুন দেখা যাক শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন। আর শিলচর সাংসদ ডাক্তার রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং কাছাড় জেলা উপায়ুক্ত কৃতি জিল্লি প্রথমে শিলচর রেল স্টেশন, তারপর শিলচর শ্মশান ঘাটে এবং পরে গান্ধীবাগে গিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। হম সবই 2:35 PM মে আমারে জো 11 মার্টিয়ার্স হ্যায় উনকো ফুল অর্পিত কিয়ে থে ইয়াহাঁ গান্ধী পার্ক মে, এন্ড উনকি ইয়াদ মে ইয়ে জো ভাষা কে লিয়ে, ভাষা কি সম্মান কে লিয়ে, বেঙ্গলি ভাষা কি সংস্কৃতি কো অর বড়ানে কে লিয়ে ইনহোনে জো ত্যাগ কিয়া হ্যায় উনকা স্মরণ করতে হুয়ে, উনকো ইয়াদ রাখতে হুয়ে আজ হম মিলে হ্যায়। এন্ড ইহি জো জো ফাইটিং ইনস্টিংক্ট হ্যায় আজ হম প্যান্ডেমিক কে অগেনস্ট ভি ইহি লেকে হম লড় রহে হ্যায় কি হম হার নেই মানেঙ্গে, তো উন সবি কি আত্মা কো শান্তি মিলে ইহি হামারি প্রার্থনা হয় যে গোটা ভারতবর্ষ না গোটা বিশ্বে প্রথম লেডি যিনি শহীদ হয়েছিলেন আর ভাষার জন্য হয়েছিলেন, তো বিশেষ করে উনাকে আজকের দিনে স্মরণ করতে চাই। তার জন্য এই যে কমলাবর্তী তখন ছোট ছিলেন, যেদিন ম্যাট্রিকের রেজাল্ট আউট হয় সেদিন, এই রেজাল্ট আউটের দিন উনি এই ভাষার জন্য প্রাণ নিবেদন করেছিলেন। তো আমরা আজকের দিনে সকলকে স্মরণ করছি। কিছুক্ষণ পরে আমরা রেলওয়ে স্টেশনে থেকে সেরে আমরা শ্মশানঘাটে যাব। শ্মশানঘাটে গিয়ে সেখানেও আমরা তাদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। উপস্থিত আছেন মাননীয় সাংসদ আমাদের মধ্যে এই মুহূর্তে। এখানে শব্দভঙ্গের পক্ষ থেকে আমরা এসেছি সবাইকে নিয়ে, যেহেতু আমরা করোনা অতিমারিতে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি, তা সত্ত্বেও আমাদেরকে এই যে আমাদের ভাষা শহীদ, যেহেতু আমাদের এই সংস্কৃতিকে আমরা বজায় রাখতে হবে বা আমাদের শ্রদ্ধা নিবেদন করতে হবে, আমরা এই ভয়াবহ অবস্থার মধ্যেও আমরা এইটুকু করে যাচ্ছি। যদিও এবার সেইভাবে কিছুই হচ্ছে না স্টেশনে, সকালবেলা এসে আমরা পুষ্পাঞ্জলি এখানে অর্পণ করেছি। আমরা জানি যে আমাদের বিশ্বাস আমাদের ভাষা দীর্ঘকাল আরও জীবিত থাকবে, কারণ এটা লড়াই, এই লড়াই শুধু আমাদের নয়, যেটা বাংলা ভাষার যারা যারা আমরা কথা বলছি তাদের জন্যই আমাদের এই লড়াই। এই লড়াই আমরা চালিয়ে যাব। এখানে ভাষা স্টেশন সমিতির পক্ষ থেকে এখানে যে আয়োজন করা হয়েছে, ছোট্ট আয়োজন, এই আয়োজনে আমরাও সামিল হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। তারপর আমরা এখান থেকে শ্মশানে যাব, শ্মশানে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং 2:30 নাগাদ আমরা শিলচর গান্ধীবাগে আমরা গিয়ে শহীদ বেদিতে মাল্যদান করব। আজকের কার্যসূচি আমাদের এভাবেই চলবে, কারণ আমরা থেমে থাকবো না, ভাষার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, লড়াই চালিয়ে যাব আমরা। আগামীতেও আমরা এভাবে হাতে হাত মিলিয়ে পথে পথে আমরা নামব আমাদের মাতৃভাষার জন্য। আজকে সবাইকে বলছি, যারা ঘরে বসে আছেন তারাও মাতৃভাষার জন্য এইটুকু করবেন। আমরা আজকে এইটুকুই আমরা করলাম সবাই। আজ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নিজের দিশপুর স্থিত আবাসে ভাষা শহীদদের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে শহীদ বীরাঙ্গনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য দিশপুরের বুকে দাঁড়িয়ে নিজের দিশপুর স্থিত সরকারি আবাসে ভাষা শহীদদের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে শহীদ বীরাঙ্গনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। বিজেপি নরসিংপুর মন্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে নর্থ ইস্ট আওয়াজ টাইম টু টাইম কে এ খবর জানান। শহর শিলচরে যখন 11 জন শহীদ ভাষার জন্য প্রাণ দিলেন, তখন মায়ের কাছ থেকে বাংলায় মা বলতে শিখেছি, মায়ের কাছ থেকে বাবাকে বাবা বলতে শিখেছি, সেই থেকে মনের ভাষা, মনের অভিব্যক্তি বাংলায়
বোঝানোর চেষ্টা চলছে, বাংলায় শেখার চেষ্টা চলছে, জীবনের সঙ্গে বাংলার যে সম্পর্ক, এই সম্পর্ক যতদিন বাঁচব ততদিনই থাকবে। আর স্বাভাবিকভাবে বাংলা ভাষায় কথা বলে গর্ব করি যে শিলচর শহরের বুক থেকেই সমগ্র বিশ্বকে 61টিতে জাননী দেওয়া হয়েছে যে মাতৃভাষার জন্যে মানুষ প্রাণ দিতে পারে। কাজেই আজকের এই দিনে শহরে থাকতে পারিনি, শ্মশানে যেতে পারিনি, গান্ধীবাগের স্মৃতিসৌধতে গিয়ে শ্রদ্ধা অর্পণ করতে পারিনি, মনে কষ্ট আছে। মানুষ কর্তব্যে বাধা, কর্তব্যের খাতিরে এখানে আসতে হয়েছে, থাকতে হবে, কাজ করতে হবে। তারপরেও এই কথা মনে হয় যে আজকের দিনের আরম্ভনীতে, এই বছরের আরম্ভনীতে আজকের দিনটাকে স্মরণ করি আর পরম পিতার কাছে প্রার্থনা করি, প্রতি বছরই করে থাকি। হে ঈশ্বর, যারা পথিকৃত হিসেবে আমাদেরকে মাতৃভাষার প্রতি সম্মান দেখানোর, প্রাণ দেওয়ার যে শিক্ষায় শিক্ষা দিয়েছে, তাদের আদর্শে অনুপ্রাণিত করে বিশ্বের প্রত্যেক জাতিকে এই কথা, এই বার্তা পৌঁছে দাও যে মায়ের মুখ থেকে শোনা বলি, মায়ের মুখ থেকে বলা বলি শিখে আমরা যে বিশ্বময় আমরা বিচরণ করছি, তো এই মাতৃভাষার রক্ষার জন্যে, মাতৃভাষাকে সমৃদ্ধ করার জন্য প্রতিজন মানুষ যাতে এগিয়ে আসে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সমাজসেবী স্বর্ণালী চৌধুরীও। একাদশ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন শিলচরের বিশিষ্ট সমাজসেবী তথা ভাষা সংগঠক স্বর্ণালী চৌধুরী। বুধবার কোভিড প্রোটোকল মেনে গান্ধীবাগের স্মৃতিসুধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বর্ণালী চৌধুরী। শিলচর থেকে রানু দত্তের প্রতিবেদন। আজকে আমরা যে করোনা আবহে চলছে সমগ্র পৃথিবী, সেই সমগ্র দুঃখে আমরা সবাই দুঃখিত, কিন্তু আজকের দিনটা আমাদের কাছে যেমন অস্তিত্বের লড়াই, যেমন আমাদের মায়ের ভাষার লড়াই, সেই জায়গাটা থেকে আমাদের অত্যন্ত একটা দুঃখের দিন আজকে, যার জন্য আমরা ঘরে থাকতে পারছিলাম না, আসতে বাধ্য হয়েছি। কিন্তু কোভিড করোনা সেটার কিছু প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলো মেনেই আজকে আমাদের সব কিছু করা হয়েছে। সকালে 2:40 কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ এসেছিলেন, তারপরে আমরা এসেছি, হয়তো আরও 2-4 জন আসবেন। এইভাবে আজকে আমরা 19শে মেটা দেখে আমাদের কষ্ট হচ্ছে, কারণ 19শে মেটা আমরা সেই ছোটোবেলা থেকেই আমরা অন্যভাবে উদযাপন করি। যাই হোক, কিন্তু একটা কথা আজকে বলবো, এই প্যান্ডামিক আমাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে গেল যে আর কিন্তু আন্দোলন, আর এইটা নিয়ে আন্দোলন, ওইটা নিয়ে আন্দোলন, এগুলো আর আর হবে না, আর করা আমার আমার মনে হয় সম্পূর্ণ ব্যক্তিগত মতামত যে আন্দোলন এবারে বন্ধ করে, যে দাবি আর আন্দোলন কিন্তু তফাত আছে। সেই দাবিটা আমাদের এখন যে নতুন সরকার এসছেন, 19শে মের আমাদের দাবিটা বাংলা ভাষার অস্তিত্বের, সমগ্র ভারতবর্ষে যে বাংলা ভাষার যে দাবি, সেই দাবিটা আগামী দিনে আমরা যাতে এস্টাবলিশ করতে পারি আমাদের বরাক ভেলিতে, যে বাংলা ভাষাটা আমাদের সরকারি ভাষা হিসেবে পরিগণিত হয়েছিল, সেই জায়গাটা থেকে আমি কথাটা বলছি। এবং আমরা আগামী দিনে করোনা ফ্রি একটা পৃথিবী দেখতে চাই, আমাদের এই বাচ্চাগুলোকে যাতে আমরা নতুন একটা। আজ বিকেল 6 ঘটিকা পর্যন্ত কাছাড় জেলা থেকে 332 জন করোনা রোগীকে শনাক্ত করা হয়। আসুন এখন জেনে নিই শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কোভিড আপডেট। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টা অবধি শিলচর মেডিকেল কলেজে 255 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিইউতে 96 জন পেশেন্ট আছেন এবং ওয়ার্ডে 159 জন পেশেন্ট আছেন।
ভেন্টিলেটর সাপোর্টে 16 জন পেশেন্ট আছেন এবং 124 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 50 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 14 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। আজ সকাল থেকে 23 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। গত 24 ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট 50টি স্যাম্পল পজিটিভ এসেছে এবং আরটিপিসিআর 46টি স্যাম্পল পজিটিভ এসেছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 5 জন পেশেন্টের করোনা নিয়ে মৃত্যু হয়েছে। প্রথম পেশেন্ট সিরাজ উদ্দিন চৌধুরী, ওনার বয়স 78 বছর। উনি শাহাবাদ লালা হায়দাকান্দি ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 14 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 18 তারিখ সন্ধ্যা 5:50 ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় শ্রীমতী হুসনেহারা বেগম চৌধুরী, ওনার বয়স 40 বছর। উনি লালা হায়দাকান্দি ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি 18 তারিখ সকালবেলা শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 18 তারিখ রাত্রেবেলা 9:30 ওনার মৃত্যু হয়েছে। তৃতীয় পেশেন্ট শঙ্কর পাল চৌধুরী, ওনার বয়স 56 বছর। উনি তারাপুর শিলচর থেকে এসেছিলেন। উনি গত 16 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 18 তারিখ রাত্রেবেলা 10:45 ওনার মৃত্যু হয়েছে। চার নম্বর পেশেন্ট দিলীপ রায়, ওনার বয়স 70 বছর। উনি শরৎপল্লী শিলচর থেকে এসেছিলেন। উনি গত 15 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 19 তারিখ সকাল 7:00 ওনার মৃত্যু হয়েছে। পাঁচ নম্বর পেশেন্ট শ্রী জিতেন কংসবণিক, ওনার বয়স 74 বছর। উনি বিলপার এরিয়া শিলচর থেকে এসেছিলেন। উনি গত 17 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। আজ 19 তারিখ দুপুর 12:40 ওনার মৃত্যু হয়েছে। করোনা রোগীদের যদি কোনো অসুবিধে হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, বললেন শিলচর সাংসদ ডক্টর রাজদীপ রায়। আজ শিলচর সাংসদ ডক্টর রাজদীপ রায় মন্ডল সভাপতি শান্তনু রায় সহ কয়েকজন বিজেপি কর্মীদের সহযোগিতায় সিভিল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মধ্যে আহার বিতরণ করা হয়। দেব এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট শ্রী শান্তনু রায় এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই মিলে আজকে আমরা সিভিল হসপিটালে যারা কোভিড পেশেন্ট আছে, বিশেষ করে প্রায় 30টা বেডে প্রায় 30 জন পেশেন্ট থাকে এবং তাদের সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার এটার দায়িত্ব কিছু কিছু এনজিওরা নিয়ে থেকেছে। এই 7 দিনের দায়িত্ব নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার পক্ষ থেকে, বিশেষ করে যারা স্বেচ্ছা ডোনেশন করছে তাদের মধ্যে এখানে অনেক, তাদের নাম নিয়ে তাদেরকে ছোট করছি না। এটা আজকে আমরা সিভিল হসপিটালে ভারপ্রাপ্ত সুপারের কাছে এটা তুলে দিয়েছি এবং আমরা আশা করি আমাদের এই কার্য হচ্ছে সেবামূলক কার্য, সেবা হি সংগঠনের আধারে যেগুলো আমরা করতে থাকি এটা আগামী দিনেও এগুলো চলতে থাকবে। আর সেরকম যদি কোথাও যদি আমাদের এই আজকে নিউজের বুলেটিনের মাধ্যমে যদি আপনারা কোনো খবর পান যে কোনো জায়গায় কোভিড পেশেন্ট খাওয়ার পাচ্ছে না কিংবা সেরকম কোনো যদি আমাদের দৃষ্টিগোচর করেন, আমরা স্বেচ্ছায় তাদেরকে খাওয়ার পৌঁছানোর ব্যবস্থা আমাদের সংগঠন আমাদের দলের তরফ থেকে সেটা করা হবে। হাইলাকান্দি জেলা করোনা রোগীদের দেওয়া অভিযোগ অনুসারে হাইলাকান্দি বিজেপি নেতা মিলন দাস দলের এসি মোর্চার জেলা সাধারণ সম্পাদক পিঙ্কু মালাকার, পূর্ব শহর মন্ডলের সাধারণ সম্পাদক শুভজিৎ দামকে সঙ্গে নিয়ে হাইলাকান্দি জেলা অসামরিক হাসপাতালে গিয়ে সমস্ত ব্যবস্থার পর্যবেক্ষণ করেন। এদিন বিজেপি নেতারা পিপিই কিট পরিধান করে প্রত্যেক কোভিড ওয়ার্ডে গিয়ে করোনা রোগীদের খোঁজ খবর নেন এবং তৎসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গেও বার্তালাপ করেন। আপনার তো বেলা নেই, বহুত বয়স আপনার, ঠিক আছে তো মন 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 কি যাব আপনার বাড়ি খাটলি সরা নি, আমি আপনার খাটলি সরা করি, আমার নাম মিলন দাস। তুমি
আমি গ্লোভস পাইছি না, গ্লোভস পাইছি না, গ্লোভস আছে ধরার একটা। সোনাই বিধানসভা সমষ্টি সোনাবাড়ি ঘাট জিপিতে কোনো কাজ না করে তোলা হলো 18,64,000 টাকা। আসুন দেখা যাক শিলচর থেকে রানু দত্তে এই প্রতিবেদন। 2017-18 অর্থবর্ষের সিসি ব্লক দিয়ে রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল 26,36,000 টাকা, কিন্তু রাস্তায় কোনো কাজ না করেই তুলে নেওয়া হয় 18,64,000 টাকা। এ ধরনের ভূতড়ে কাণ্ডে অবাক হয়েছেন স্থানীয়রা। ধন্যবাদ জানাই মিডিয়া ভাইদেরকে যে প্যান্ডামিক সিচুয়েশনে আপনারা এই জনগণের স্বার্থে সেবামূলক কাজে যে আপনারা নিজের দায়িত্ব পালনে এখানে এসেছেন। আজকে যে এই রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি হলো সোনাই ডেভেলপমেন্ট ব্লকের সোনাবাড়িঘাট জিপির চার নম্বর গ্রুপে। তো বিগত বৎসর 2017-18 ইংরেজিতে কী হয়েছে যে এই রাস্তার নামে স্যাংশন হয়েছিল এনআরজিএসের আন্ডারে যে 26,37,300 টাকা। যে এই রাস্তা দিয়ে চলাফেরা করা যে মানুষ সকল আসছেন এখানে, তারা খুবই ভুক্তভোগী ছিল, তাই তারা দাবি জানিয়েছিল এই রাস্তার কাজের জন্য। তো কাজের জন্য যেমন দাবি জানিয়েছিল, কাজের জন্য টাকাও স্যাংশন হয়েছে। এবং আমাদের প্রাক্তন বিধায়ক মাননীয় আমিনুল হক ইনগ্রেশনও করেছেন কাজের, কিন্তু কিছুদিন পর হঠাৎ এই কাজের যে শিলান্যাস নেমপ্লেটটি ছিল তাও কোথায় উধাও হয়ে গেল। দীর্ঘ অপেক্ষার পর যখন কাজ হচ্ছে না দেখে অনেক খোঁজাখুঁজি করার পর যে তথ্য পাওয়া গেল, যে তথ্যের ভিত্তিতে দেখা গেল যে এই কাজের 26,37,300 টাকার মধ্যে 18,64,892 টাকা মিতালি এন্টারপ্রাইজ নামের যে ভেন্ডর, এই ভেন্ডর দিয়ে এই টাকা উইথড্র করা হয়েছে। যে বিনা কাজে কীভাবে এই রাস্তা থেকে যে টাকা উইথড্র করা হলো, আজকে এটাই আমাদের দাবি। তো আমরা আপনাদের কাছে এটাই দাবি জানাচ্ছি। তো বিগত দিনে আমরা ভিজিলেন্স সেল, আপনার পিএনআরডি কমিশন আসাম, কাছাড়ের ডিসির অ্যান্টি করাপশনের ভিজিলেন্স সেল, সিইও জেলা, ছোটো ছোটো বাচ্চা ও আর আমরা বড়ো মানুষ চপ্পল আত লইয়া আমরা খামে খাজে যেতে লাগে। এই অবস্থা আমরা যে এই রাস্তার কাজ না করিয়া এই পয়সাগুলো আত্মসাত কীরকম করলা, আপনার মাধ্যমে আমরা একটু সাহায্য করুন যে আমরা এই দাবির যেগুলো করা হয়েছে দাবিটা আমরা জেলাতে আমরা প্রাপ্য যেগুলো এটা আমরা পাওয়ার লাগে। ধন্যবাদ। তার একজন নাগরিক, বিগত দিনে শুধু সোনাইয়ের উন্নয়নের জোয়ার শোনা গেছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে আমাদের উন্নয়ন হবে, কিন্তু বিগত দিনে যে আমাদের রাস্তার কাজ পয়সাটা উঠে নেওয়ার পরে আমরা এটা মনোভাব এসেছে যে শুধু উন্নয়ন নামে হয়েছে, উন্নয়ন নামে শুধু হরির চলেছে। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আর এই আমাদের রাস্তায় যদি কাজ যদি না হয় তো আমরা বিগত দিনে গণতান্ত্রিক মাধ্যমে আন্দোলন করব, সোনাই ব্লকে গিয়েও আমরা আন্দোলন করব। কোভিড প্রোটোকল না মেনে অবাধে চলছে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের SBI এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আসুন দেখা যাক শিলচর থেকে
অজিত দাসের প্রতিবেদন। কোনো কোভিড প্রোটোকল না মেনেই অবাধে চলছে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে স্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দূর দূরান্ত থেকে আসা গ্রাহকদের ভিড় ভেঙে দিচ্ছে কোভিডের নীতি নিয়ম। মধ্যাহ্ন 12 ঘটিকার ভেতরে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে জমায়ত ভিড় বাড়াতে পারে করোনা সংক্রমণ বলে আশঙ্কা সচেতন মহলের। করোনা মহামারী সচেতনতার লক্ষ্যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান জড়িত রয়েছে। এবার এই মহত্ব উদ্দেশ্যে এগিয়ে এলো বন্ধন ব্যাংক। আসুন দেখা যাক কাটিগোড়া থেকে রূপম পালের এই প্রতিবেদন। করোনা মহামারীর সচেতনার লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এনজিও থেকে চলছে সচেতনতা অভিযান। এবার এগিয়ে আসলো বন্ধন ব্যাংক। ব্যাংকের শাখা বন্ধন এডুকেশন প্রোগ্রামের ব্যানারে সোম মঙ্গলবার দুদিন কালাইন ও কাটিগোড়ায় সচেতনামূলক প্রচার অভিযান করা হয়। বিলি করা হয় সচেতনামূলক প্রচারপত্র। প্রচারের শেষে গীতুমণি চৌধুরী সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, নমস্কার সমূহ কাটিগোড়াবাসী রাইজকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমরা বন্ধন ব্যাংক তরফ ব্যাংকের তরফ থেকে বন্ধন কর্ণগড়ের তরফ থেকে আমরা সমূহ কত কাটিগোড়াবাসী রাইজকে সচেতনতা কোভিড 19 সম্পর্কে সচেতনতা করার জন্য একটি আমরা কোভিড 19 ভাইরাস করোনা ভাইরাস সচেতনতা শিবির আয়োজন করছি। এখানে আমরা মানুষের মধ্যে যেন সচেতনতা আনতে পারি। বন্ধন ব্যাংকের তরফ থেকে বন্ধন এডুকেশন প্রোগ্রামের তরফ থেকে আমরা এখানে আজকে এই প্রোগ্রামটা শুরু করছি। আমাদের এই প্রোগ্রামটা সমস্ত ভারতবর্ষতে যতগুলো আমাদের এডুকেশন সেন্টার বা ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে সব ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে সম্পূর্ণ এপ্রিল এবং মে মাস ধরে সরকারকে সহযোগিতা করা এবং মানুষের মধ্যে আমরা জনজাগরণ তৈরি করা, যেন কোভিড 19 মানুষের মধ্যে কোভিড 19-এর যে ভয়াবহতা সারা বিশ্বতে যে কোভিড 19-এর ভয়াবহতা সব পরিবেশ এইটা মানুষকে একটু জাগৃত করার জন্য আমাদের এই প্রচেষ্টা করা হচ্ছে, যার জন্য সরকারের সহযোগিতা হয় এবং সমস্ত গ্রামের এবং সমস্ত দেশের মানুষ জানতে পারেন যে কোভিড 19 একটা ভয়াবহ বেমার। এই বেমারের পরা হাত সারার জন্য আমরা মাস্ক ব্যবহার করতে হবে, ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে, বিনা কারণে আমরা বাড়ির থেকে বেরোয়া যাবে না, মানে একজন মানুষের থেকে একজন মানুষের দূরত্ব আমরা প্রায় 2 মিটার দূরত্ব থাকতে হবে। কোভিড প্রোটোকল সরকারের নির্দেশ অনুযায়ী আমার যে এখন আসামে প্রায় সকাল 11টার সময় দোকান পোহার বন্ধ এবং 12টার থেকে কারফিউ, এই সবাই সব লোকে মানতে হবে, তাহলে আমরা আমাদের জীবনটা রক্ষা করতে পারবো। আমার যদি জীবন রক্ষা করে জীবনটা থাকে তা বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের সমাজটার উন্নতি হবে, মানুষের উন্নতি হবে। আমার এখন দেখা যাচ্ছে যে প্রতিদিন মানুষ সমস্ত ভারতবর্ষতে সমস্ত অসম গুয়াহাটি শিলচর সব জায়গাতে মিলে অনেক মানুষ রোগে আক্রান্ত হচ্ছে, হাজার হাজার লাখ লাখ রোগে আক্রান্ত হচ্ছে এবং বহুত মানুষ অনেক মানুষ মৃত্যুমুখত পড়ছে, যেখানে হাসপাতালে জায়গা নাই, এরকম হচ্ছে, অক্সিজেনের অভাব পরিলক্ষিত হচ্ছে। গতিকে আমরা সমস্ত জনসাধারণকে আমরা এইটা কথাই বলতে চাচ্ছি যে আপনারা সবাই জাগ্রত হন, সবাই সচেতন থাকুন, একজনে আরেকজনের দূরত্ব মেনে চলুন, কেন কোভিড 19 একটা ভয়াবহ মহামারী, জ্বর সর্দি কাশি করে কোভিড 19 ভয়ঙ্কর মহামারী। এর মধ্যে আরও যেগুলো গ্রাম অঞ্চলত বয়স্ক লোক আছে বা যার সুগার বা অন্য ধরনের উপসর্গ বেমার লক্ষণ বেমার আছে, ওরা বেশিকে সচেতনতা থাকতে হবে, কেন ওই ধরনের লোকের কোভিড 19 আক্রমণের হার বেশি হয় আর লাস্ট শেষে কি হয় ওই মানুষের মৃত্যুমুখতে পড়ে। ওর জন্য আমরা মৃত্যু চাই না, আমরা জীবন চাই। আমাদের বন্ধন উদ্দেশ্য হচ্ছে আমরা কারো মৃত্যু চাই না, আমি সমস্ত মানুষ বেঁচে থাকুক, সমাজটার উন্নতি হোক, দেশের উন্নতি হোক, সমাজের থেকে যেন কোভিড 19 এই যে ভাইরাসটা এটা আমরা দূর করতে পারি, ওর জন্য জনজাগৃত করার জন্য আমরা আজকে 17/5/2021 তারিখ এখানে কাটিগোড়া অঞ্চলে গোবিন্দপুর তারিণীপুর গ্রাম অঞ্চলত আমরা আসছি, আমরা মানুষকে সচেতনতা করার জন্য যেন সকলো মানুষ আমার সঙ্গে সহযোগিতা করে, বন্ধনক সহযোগিতা করে এবং সরকারকে সহযোগিতা করে, সরকারের নিয়ম অনুসারে আমরা যেন নিয়মগুলি মানি চলি, যার জন্য আমরা সবাই কী করতে পারবো, আমরা সবাই বেঁচে থাকতে পারবো, সবাই আমরা সাবধানতা থাকবো, তাহলে আমার দেশের নর্থ ইস্ট আওয়ার্স টাইম টু টাইমে এখনকার মতো এতটুকু। আবার আগামী কইলো আপনাদের মধ্যে ফিরে আসবো। নমস্কার, শুভরাত্রি।